মাল্টিমিটার। ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করার জন্য মাল্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। কোনো কিছু পরিমাপ করার যন্ত্র হলো মিটার, আর যে মিটারের মাধ্যমে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় মাল্টিমিটার। মাল্টিমিটার সাধারণত দুই ধরনের হয়, অ্যানালগ মাল্টিমিটার এবং ডিজিটাল মাল্টিমিটার। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের মাল্টিমিটারের প্রচলন আছে। আজকে আমরা বহুল প্রচলিত একটি মাল্টিমিটার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মাল্টিমিটার সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নেই। এটি হচ্ছে মাল্টিমিটারের ডিসপ্লে। এর নিচে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন, এর মধ্যে হলুদ বাটনটিকে বলা হয় হোল্ড অ্যান্ড সিলেক্ট বাটন। এর সাহায্যে ডিসপ্লেতে কোনো লেখাকে ধরে রাখা যায়, আবার বিভিন্ন অপশন সিলেক্ট করা যায়। আর পাশের যে সুইচটি আছে, এই সুইচটি হচ্ছে ডিসপ্লের ব্যাকলাইটের সুইচ। অন্ধকারে এটি বেশ কাজে দেয়। মাঝখানে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় সিলেক্টর সুইচ অথবা সিলেক্টর নব। মূলত এই সুইচটিকে ঘুরিয়ে আমরা মাল্টিমিটারটিকে বিভিন্ন মোডে সেট করতে পারি, যেমন ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স ইত্যাদি ইত্যাদি। এই দুটি হলো টেস্ট প্রোব। এই মাল্টিমিটার দিয়ে আমরা যে যে ধরনের মান পরিমাপ করতে পারি তা হলো ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ব্যাটারি অর্থাৎ ব্যাটারি নষ্ট নাকি ভালো, ডিসি কারেন্ট, ডায়োড এবং কন্টিনিউটি টেস্ট, রেজিস্টর ইত্যাদি। কিছু কিছু মাল্টিমিটারে আবার ক্যাপাসিটর, ট্রানজিস্টর ও হার্জ পরিমাপ করার অপশন থাকে। সেগুলো একটু ব্যয়বহুল এবং অ্যাডভান্স লেভেল ইউজারদের জন্য। তবে যারা বেসিক লেভেলের আছেন তাদের জন্য এই ধরনের মিটার একদম পারফেক্ট। এবার আমরা দেখব কোনো কিছু পরিমাপ করার জন্য মাল্টিমিটার কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব। আমাদের মিটারের ডিসি ভোল্টেজ রেঞ্জটি হলো 200 মিলিভোল্ট থেকে 600 ভোল্টেজ পর্যন্ত। তো শুরুতে আমরা একটি ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে দেখি। আমাদের মিটারের এই অংশটি হলো ডিসি ভোল্টেজ অংশ। এবার মিটারের পয়েন্টারটি DC 20 ভোল্টে সিলেক্ট করব, কারণ যেহেতু এই ব্যাটারির ভোল্টেজ 20 ভোল্টের বেশি হওয়ার কথা না। পয়েন্টার সেট হওয়ার পর ডিসপ্লেতে দেখা যাচ্ছে DC ভোল্ট 00, কারণ মিটারটিকে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়নি এখনও। এবার ব্যাটারির পজিটিভের সাথে মিটারের পজিটিভ প্রোব অর্থাৎ লাল প্রোবটি এবং ব্যাটারির নেগেটিভের সাথে মিটারের নেগেটিভ প্রোব অর্থাৎ কালো প্রোবটি সংযোগ করলাম, এবং ডিসপ্লেতে এখন দেখা যাচ্ছে 1.5 ভোল্ট, অর্থাৎ আমাদের এই ব্যাটারিটি 1.5 ভোল্টের ব্যাটারি। ডিসি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে আমরা যদি ব্যাটারির নেগেটিভের সাথে মিটারের পজিটিভ এবং ব্যাটারির পজিটিভের সাথে মিটারের নেগেটিভ টার্মিনালটি কানেকশন করি, তাহলে আমাদের মিটারে নেগেটিভ রিডিং দেখাবে। অর্থাৎ আমরা যদি উল্টো করে লাগাই তাহলে আমাদের মিটারে নেগেটিভ রিডিং দেখাবে। এখন যেমন 1.5 ভোল্ট দেখাচ্ছে, উল্টো করে লাগালে এটি -1.5 ভোল্ট দেখাতো। এবার একটি ডিসি পাওয়ার সাপ্লাই অথবা মোবাইল চার্জারের আউটপুট পরিমাপ করে দেখি। চার্জারের সাথে মিটারের প্রোব দুটি কানেক্ট করার পর মিটারের রিডিং আসছে 5 ভোল্ট। এখানে একটি কথা বলে রাখি, আমাদের পরিমাপকৃত দুটি পাওয়ার সাপ্লাইয়েরই সম্ভাব্য ভোল্টেজ রেঞ্জ আমার জানা ছিল, কারণ একটি রিমোটের ব্যাটারি ও একটি মোবাইলের চার্জারের আউটপুট ভোল্টেজ কখনোই 20 ভোল্টের উপরে যাবে না। তাই আমি সরাসরি 20 ভোল্টে সিলেক্ট করেছিলাম মিটারটি। আপনি যদি একটি সাপ্লাইয়ের সম্ভাব্য ভোল্টেজ সম্পর্কে আন্দাজ করতে না পারেন, তাহলে অবশ্যই মিটারটি সর্বোচ্চ রেঞ্জে সিলেক্ট করবেন। এবার আসি এসি ভোল্টেজের ক্ষেত্রে। এসি ভোল্টেজ পরিমাপ করতে চাইলে পয়েন্টারটি এসি রেঞ্জে সিলেক্ট করতে হবে। এই মিটারের এসি রেঞ্জ হচ্ছে 200 থেকে 600 ভোল্ট পর্যন্ত। ধরুন আমাদের বাসাবাড়ির সুইচবোর্ডের ভোল্টেজ পরিমাপ করতে হবে, তাহলে মিটারটি সিলেক্ট করতে হবে 600 ভোল্ট এসিতে, কারণ আমরা জানি সুইচবোর্ডের ভোল্টেজ সাধারণত 200-এর চেয়ে বেশি হয়, অর্থাৎ 220 ভোল্ট হয়ে থাকে সাধারণত। আমরা যদি 200-এর চেয়ে কম সিলেক্ট করি বা 200 সিলেক্ট করি, তাহলে অতিরিক্ত ভোল্টেজ মিটারের মধ্যে যাওয়ার কারণে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। প্রোব দুটি কানেক্ট করার পর রিডিং আসলো 220 ভোল্ট। বলে রাখা ভালো, এসিতে কোনো প্লাস মাইনাস থাকে না, এজন্য প্রোব দুটি উল্টা করে লাগালেও কোনো সমস্যা নেই। রেজিস্টার চেক করার জন্য মিটারের পয়েন্টারটি ওহম রেঞ্জে সিলেক্ট করতে হবে। এই মিটারের ওহম রেঞ্জ হচ্ছে 200 ওহম থেকে 20 মেগা ওহম পর্যন্ত। মেগা ওহম অনেক বড় একটি রেঞ্জ। পয়েন্টারটি প্রথমে 200 ওহমে সিলেক্ট করলাম। ডিসপ্লেতে রেজাল্ট আসলো 9.5 ওহম, অর্থাৎ এই রেজিস্টারটির কোম্পানি রেটিং ছিল 10 ওহম, কিন্তু এখানে প্লাস মাইনাস 5% টলারেন্স থাকার কারণে কিছু মান কম অথবা বেশি দেখাতে পারে।
অন্য একটি রেজিস্টার নিয়ে দেখি। এটি কানেক্ট করার পর মিটারে 00 আউটপুট শো করছে। মিটারের পয়েন্টারটি এখনও 200 ওহমেই আছে, কিন্তু রিডিং শো করছে 00। হয়তো এই রেজিস্টারের মান 200 ওহমের চেয়ে বেশি। পয়েন্টারটি 200 ওহম থেকে 2000 ওহমে সেট করে দেখি কি হয়। এখন রিডিং দেখাচ্ছে 975 ওহম, তার মানে রেজিস্টারটি 1000 ওহম বা 1 কিলো ওহম মানের রেজিস্টার। রেজিস্টারে প্লাস মাইনাস টলারেন্স থাকার কারণে কিছু মান কম অথবা কিছু মান বেশি দেখাতে পারে। এবার আমরা একটি তারের কন্টিনিউটি টেস্ট করব। আমরা চাচ্ছি একটি তার চেক করে দেখতে যে তারটি ভালো নাকি নষ্ট। মিটারের পয়েন্টারটি কন্টিনিউটি মোডে সেট করার পর মিটারের প্রোব দুটি তারের দুই প্রান্তে লাগালাম। এখন ডিসপ্লেতে 00 রিডিং শো করছে এবং একটি বিপ সাউন্ড হচ্ছে। এর অর্থ তারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তারটি সম্পূর্ণ ভালো। এবার আমরা একটি নষ্ট তার নিয়ে দেখি। বিপ শব্দটি আর হচ্ছে না এবং ডিসপ্লেতে ওভারলোড শো করছে, অর্থাৎ তারের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের কোনো সংযোগ নেই, অর্থাৎ তারটি নষ্ট, অথবা তারটির মাঝখানে কোথাও থেকে ছিঁড়ে গিয়েছে। এবার দেখব ডায়োড কীভাবে টেস্ট করে। ডায়োড টেস্ট করার জন্য পয়েন্টারটি এখন যেখানে আছে ঠিক সেইখানে রেখে উপরের হলুদ বাটন বা হোল্ড অ্যান্ড সিলেক্ট বাটনে প্রেস করতে হবে। তাহলে কন্টিনিউটি মোড থেকে ডায়োড টেস্ট মোডে মিটারটি সিলেক্ট হয়ে যাবে। হলুদ বাটনটি ক্লিক করার পরে ডিসপ্লেতে ডায়োড প্রতীকটি শো করছে। ডায়োডের পজিটিভ টার্মিনাল অর্থাৎ অ্যানোড প্রান্তের সাথে মিটারের পজিটিভ প্রোব অর্থাৎ লাল প্রোবটি সংযোগ করি এবং ডায়োডের নেগেটিভ প্রান্ত অর্থাৎ ক্যাথোডের সাথে মিটারের কালো প্রোবটি অর্থাৎ নেগেটিভ প্রোবটি সংযোগ করি। একটি ভালো ডায়োডের ক্ষেত্রে এই রিডিংটি সাধারণত 0.500 থেকে 0.600 মধ্যে একটি ভ্যালু দেখিয়ে থাকে। আবার যদি ডায়োডটি উল্টা করে সংযোগ দেই তাহলে মিটারে 00 শো করছে, অর্থাৎ ডায়োডটি ভালো আছে, কারণ ডায়োড বিদ্যুৎকে শুধুমাত্র একদিকে প্রবাহিত করে। আমরা যখন ডায়োডের পজিটিভের সাথে মিটারের পজিটিভ এবং ডায়োডের নেগেটিভের সাথে মিটারের নেগেটিভ প্রোবটি সংযোগ করেছিলাম তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পেরেছিল, কিন্তু আমরা যখন ডায়োডের নেগেটিভের সাথে মিটারের পজিটিভ এবং ডায়োডের পজিটিভের সাথে মিটারের নেগেটিভ প্রোবটি সংযোগ করলাম তখন ডায়োড বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করলো, এই জন্য এখানে 00 রিডিং দেখাচ্ছে, অর্থাৎ এই ডায়োডটি ভালো। এবার আমরা ডিসি অ্যাম্পিয়ার টেস্ট করব। ডিসি অ্যাম্পিয়ার টেস্ট করার জন্য পয়েন্টারটি ডিসি অ্যাম্পিয়ার অংশে সিলেক্ট করতে হবে। এই মিটারের ডিসি অ্যাম্পিয়ার রেঞ্জ হচ্ছে 200 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। এখানে একটি কথা উল্লেখ্য যে যদি 200 মিলি অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিটারের লাল অথবা পজিটিভ প্রোবটি মিলি অ্যাম্পিয়ার ঘর থেকে খুলে অ্যাম্পিয়ার ঘরে লাগাতে হবে, অন্যথায় 200 মিলি অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট মিটার প্রবেশ করলে মিটারটি নষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে একটি এলইডি লাইটের অ্যাম্পিয়ার পরিমাপ করে দেখব। আরেকটি বিষয় হচ্ছে কারেন্ট পরিমাপ করার সময় মিটারটিকে সবসময় লোড ও সাপ্লাইয়ের সাথে সিরিজে সংযোগ করতে হয়। এখন লাইটটি বন্ধ এবং ডিসপ্লেতে 00 রিডিং শো করছে, অর্থাৎ কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কানেকশন কমপ্লিট করার পর এলইডিটি জ্বলছে এবং মিটারে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট শো করছে, অর্থাৎ আমাদের এই যে এলইডিটা লাগানো আছে এটি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে। এবার একটি মোটরের কারেন্ট চেক করব। একটি মোটর স্টার্ট হওয়ার সময় সাধারণের তুলনায় প্রায় 6 থেকে 10 গুণ বেশি কারেন্ট নিয়ে থাকে, তাই অবশ্যই মিটারের লাল প্রোবটি মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারের ঘরে সিলেক্ট করতে হবে। মোটরের সংযোগ কমপ্লিট করার পর দেখলাম মিটারে 640 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট শো করলো, আবার কিছুক্ষণ পর তা 70 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল, অর্থাৎ এই মোটরটি সাধারণত 70 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং এর স্টার্টিং কারেন্ট 640 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি। এখানে একটি বিষয় উল্লেখ্য যে বড় মানের লোডের ক্ষেত্রে 10 সেকেন্ডের বেশি সময় ধরে মিটারের সাথে কানেক্ট করে রাখলে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসি কোন মিটারটি কাদের জন্য ভালো হবে। যারা একদম প্রথম থেকে শিখছেন তাদের শেখার জন্য অ্যানালগ মিটারটি ভালো হবে, কারণ এটি দামে কম এবং মিটারের কাটার অবস্থান দেখে মান পরিমাপ করতে হয় বলে একবার ভালোভাবে এই মিটার আয়ত্ত করতে পারলে যে কোনো মিটার ইউজ করতে পারবেন। আর প্রথমের দিকে অদক্ষতার কারণে ভুল সংযোগ দেওয়ার ফলে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু দামে কম তাই আপনার লোকসানটিও কমের উপর দিয়ে যাবে, তাই অ্যানালগ মিটারটি নতুনদের জন্য ভালো হবে। এবং যারা টুকটাক মিটার ব্যবহার করতে পারেন তারা অবশ্যই ডিজিটাল মিটারটি নেবেন, যেন নিখুঁত ও ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন।
ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পৌঁছে দেব আপনার কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।